বাংলাদেশ এবং বিশ্ববাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি খবর করোনা ভাইরাস প্রতিরোধে একটি স্বীকৃত ঔষধ বাংলাদেশে বাজারজাত শুরু হয়ে গেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন দুটি কোম্পানিকে এটি বাজারজাত করার অনুমোদন দিয়েছে সেটি হচ্ছে পিরাভির নামে এই ক্যাপসুল এবং এই ক্যাপসুলটি অলরেডি বাজারজাত শুরু হয়ে গেছে বাংলাদেশের দুটি কোম্পানি সেটি অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যের এই ঔষধটি বিভিন্ন দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের উপর প্রয়োগ করা হয়েছে এবং সুফল পাওয়া গেছে আমাদের জন্য সুখবর এই এটি সেটি হচ্ছে চৌঠা নভেম্বর যুক্তরাজ্য এই ঔষধটির অনুমোদন দিয়েছে এবং তারপরেই বেশি দিন হয়নি আজকে বাংলাদেশে বাজার যাজ হচ্ছে এটি বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত আনন্দের আমি আশা করব এবং এই এই ঔষধ বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু এই ঔষধ সেবন করবার জন্য নয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সুনির্দিষ্টভাবে কোনো ঔষধ কিন্তু আবিষ্কৃত হয়নি বা ছিল না এই ঔষধটিকে ধরা হচ্ছে সুনির্দিষ্টভাবে করোনা ভাইরাসের একটি ঔষধ এর ক্যাপসুল মুখে খাওয়ার ক্যাপসুল এটি আমরা এই করোনার উপসর্গ দেখা দিলেই আমরা কিন্তু সেটি প্রয়োগ করতে পারবো তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি সেব্য এটি যুক্তরাজ্যে আগেই ব্যবহার করা হতো এই ঔষধটি আগেই ছিল এবং সুনির্দিষ্টভাবে দেখা গেল যে এই ঔষধটি এই ক্যাপসুলটি মোলনোপিরাভির মনোপিরাভিরও বলা হয় এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করছে এবং করোনা প্রতিরোধে এটি খুবই কার্যকর সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীবাসীর জন্য এই যে টিকার ব্যবস্থা টিকার ব্যবস্থা তো চলছেই এখনও টিকার কার্যক্রম চলছে পাশাপাশি সুনির্দিষ্টভাবে শুধুমাত্র করোনা প্রতিরোধের জন্য এই পিরাভির এই ক্যাপসুলটি এখন সেবন করা যাবে এবং আনন্দের বিষয় হচ্ছে বাংলাদেশে অলরেডি বাজারজাত শুরু হয়ে গেছে দশটি কোম্পানি আবেদন করেছিল তার মধ্যে দুটি কোম্পানিকে প্রাথমিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে অনুমতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও অন্যান্য কোম্পানিকেও সেই অনুমোদনটি দেওয়া হবে বিশ্ববাসীর জন্য এবং পৃথিবীবাসীর জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশও পৃথিবীবাসীর অংশ বিশ্বের অংশ সো এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের আমরা যারা এখনও সুস্থ আছি করোনার সংক্রমণ দেখা দিলে অথবা করোনার কোনো উপসর্গ দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ক্যাপসুলটি আমরা সেবন করতে পারবো এবং আশা করছি অচিরেই অচিরেই না আমরা চেষ্টা করব করোনা প্রতিরোধ করার সারা পৃথিবী চেষ্টা করছে করোনা প্রতিরোধ করার তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সারা পৃথিবীব্যাপী এখনও এই শব্দটি রয়েছে স্বাস্থ্যবিধি যেন আমরা মেনে চলি এবং ওষুধ আবিষ্কৃত হয়েছে সেই জন্য আমরা স্বাস্থ্যবিধি মানব না তা না স্বাস্থ্যবিধি মেনে চলব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমরা অনেক উপসর্গ থেকে বেঁচেও যাব করোনা প্রতিরোধে আমরা যদি সব সময় মাস্ক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের মুখ এবং নাক দিয়ে যেসব ভাইরাস ভিতরে প্রবেশ করে সেগুলো কিন্তু একটা সহজে প্রবেশ করতে পারে না কাজেই বায়ু দূষণজনিত নানান রকম ভাইরাস থেকে আমরা কিন্তু মুক্ত থেকে যাচ্ছি তো আমি আশা করব আমাদের দেশে যে পল মৌলোপিরাভিড আমার নামটা বাজে মধ্যেই ভুল হয় এখনো আয়ত্ত করতে পারেনি পিরাবির মৌন পিরাভিরও বলা হয় এই নামে ক্যাপসুল এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র করোনা প্রতিরোধের জন্য এটি বাজারজাত করা হচ্ছে এবং বাজারে পাওয়া যাবে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেটি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই করোনার শিকার হয়ে করোনায় আক্রান্ত হয়ে গত দেড় দুই বছরে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এরই মধ্যে প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকে আক্রান্ত হয়েছেন এখন দুর্বিশ সহ জীবনযাপন করছেন প্রত্যেকের যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা জীবন জীবনযাপন করছেন তারাও যেন সুস্থ হয়ে উঠুন এবং আগামীতে কেউ যেন করোনা ভাইরাসে আক্রান্ত না হন সেই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঔষধটি আমি মনে করি যেহেতু কার্যকর ভূমিকা পালন করেছে করোনা প্রতিরোধে কার্যকরী আমি আশা করি বিশ্বের জন্য এটি একটি সুসংবাদ এবং এটি আমরা সফল প্রয়োগ আমরা দেখতে পাব এবং করোনা প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে